আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে করব ডোনাট। এই ডোনাট করতে কিন্তু বেশি কিছু উপকরণ দরকার হয় না, বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে হয়ে যায়। তো চলুন তৈরি করি মজার এই ডোনাট। আমার এই ডোনাট তৈরি করতে প্রথম আমার ইস্ট এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। আপনাদের যদি অ্যাক্টিভ ইস্ট ড্রাই ইস্ট থাকে তাহলে অ্যাক্টিভ করার প্রয়োজন নাই। আমি নিয়েছি এখানে আমি ইস্ট নিয়েছি, আমারটা অ্যাক্টিভ করা না, সেজন্য আমি ইস্টটা আগে অ্যাক্টিভ করে নিব। ওইটা করার জন্য আমার লাগতেছে এখানে চিনি। আমি কুসুম গরম দুধ নিয়েছি এখানে 1.5 কাপ। দুধটা এমনভাবে নিবেন যেন আপনার একটা হাতের আঙ্গুল এখানে চুবিয়ে রাখতে পারেন, এভাবে নিবেন যেন একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায়, ওই রকম গরম, বেশি অতিরিক্ত গরমও না আবার ঠান্ডাও না, না হলে ইস্টটা অ্যাক্টিভ হবে না। এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার পরে আমি দিয়ে দিব ইস্ট। এখন আমি দিয়ে দিব ইস্ট। ইস্টটা দিয়ে দিলাম, একটু ভালো করে মিক্স করব। একটু ভালো করে মিক্স করা মিক্স করবেন। মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব একটা ডিম। একটা ডিম দিয়ে দিচ্ছি এটার ভিতরে, দিয়ে একটু ভালো করে মিক্স করে দিবেন। এখন আমি এটা রেখে দিব 15 মিনিট রেস্টের জন্য, যাতে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। এখন আমি এটা ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিব এক সাইডে। এখন আমি একটা গামলা নিয়েছি কাচের, আপনারা সাইড স্টিলেরও নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, 7 মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে 1.5 কাপ ময়দা নিব। নিয়ে দিচ্ছি 1 কাপ, আবার নিব আরও 1/2 কাপ নিলাম। দেখেন 1 কাপ নিই নাই, এখানে 1/2 কাপ ময়দা নিলাম। ভিউয়ার্স, এখন আমি এই লবণ আর ময়দা একটু ভালো করে মিক্স করে নিব শুকনো। মিক্স করা হয়ে গেছে আমার ইস্ট। দেখুন আমার ইস্ট এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা আমি 5 মিনিট রেস্টে রাখছিলাম। এখন আমি এখানে ঢেলে একটা ডো তৈরি করে নেব। ডোটা এমন করবেন যেন বেশি নরমও না আবার বেশি শক্তও না। আমার আরেকটু প্রয়োজন হবে। দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে দিব আর উপরে একটু অয়েল অয়েল ব্রাশ করে দিব যেন ডোটা ড্রাই হয়ে না যায়। সেজন্য আমি হাতে একটু অয়েল ব্রাশ করে দিলাম যেন ডোটা উপরে ড্রাই হয়ে না যায়। এখন আমি এটা রেখে দিব 30 মিনিটের জন্য রেস্টে ঢেকে। 30 মিনিট পর আমি ডোনাটগুলো তৈরি করব। আমার যে ডোনাটের ডোটা আমি ঢেকে দিয়েছিলাম 30 মিনিটের জন্য, এটা আমার 30 মিনিট লাগে নাই, 15 মিনিটে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এটা আমি গরম জায়গায় রাখছিলাম, তো সেজন্য আমার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি ডোনাটের জন্য ডোটা চেপে চেপে বাতাসগুলো একটু বের করে দিব, তারপর একটু হালকা আবার মধ্যে নিব। দেখুন কত সুন্দর হয়ে ফুলে গেছে। পেরিতে করলে হয় না, সেজন্য একটু ভালো করে মথে নিব। মথে নিয়ে ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিলাম। 2 ভাগে ভাগ করে নিব, নিয়ে একটু এখানে রেখে দিব আর একটু এটা এখন আমি একটা বেলুন দিয়ে বেলে নিব। একটু এটা বড় সাইজের একটা রুটি বেলে নিব। একটু গোল করে করার চেষ্টা করবেন, গোল হলে একটু ভালো। আমি বেলে নিয়েছি রুটিটা, বেশি বড় করি নাই, মিডিয়াম। আর এখানে নিয়েছি আমি একটা গ্লাস, এই গ্লাসের মুখটা দিয়ে আমি ডোনাটটা কেটে নেব। আর একটা নিয়েছি কেক ডেকোরেশন একটা নজেল। এখন আমি কীভাবে কাটতেছি একটু দেখুন, এভাবে বসিয়ে এভাবে ছাপ দিয়ে এটা আমি কেটে নেব। ভিউয়ার্স, আমার এখানে গ্লাস দিয়ে গোল করে কাটা হয়ে গেছে। এখন আমি নজেল দিয়ে মাঝখানে একটু
ছিদ্র করে নিব। এগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলো আমি আবার এগুলো আরেকটা রুটি বেলে আমি আরেকটা করে নিব। এভাবে আমি মাঝখানে এটা খুলে নেব। ভিউয়ার্স আমার কাটা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব, এটা দিয়ে আমি পুনরায় আরেকটা রুটি বেলে নেব। এখন এগুলা এখানে যেন লেগে না যায় সেজন্য সামান্য ময়দা ছিটিয়ে দিব। ময়দা ছিটিয়ে দিয়ে এখন আমি এগুলো রেখে দিব যেন ফুলে ওঠে। এটা এখন আমি ভাজবো না যতক্ষণ না ফুলে ডাবল হয়ে যায়। এটা আমি এভাবে রেখে দিব, এভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নেব। ফ্লেভার্স আমার ডোনাট কাটা হয়ে গেছে, এখন আমি কেটে নিয়েছি। এই যে আমার 1.5 কাপ ময়দাতে এখানে 12টা ডোনাট হয়েছে, এখন আমি রেস্টে রেখে দিব এগুলা যতক্ষণ না ফুলে ডাবল হয়ে যায়। যখন ফুলে এগুলো ডাবল হয়ে যাবে তখন আমি তেলে ফ্রাই করে নেব। এখন আমি এটা রেখে দিচ্ছি, ঢেকে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে দিবেন। ভিউয়ার্স একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন যেন একটার সাথে একটা লেগে না যায়, যেহেতু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। যদি ফাঁকা না রাখেন তাহলে একটার সাথে একটা লেগে যাবে, এগুলো ভাজতে গেলে সমস্যা হবে। এভাবে ফাঁকা করে করে রাখবেন। আর এখন এটা হয়তো একটা ঢাকনা দিয়ে না হয় একটা সুতি কাপড় দিয়ে সুন্দর করে উপরে কিছু দিয়ে ঢেকে দেবেন যেন এটা ফুটে ফুলে ডাবল হয়ে যায়। এখন আমি আমার ডোনাটগুলো ভেজে নিব। ভিউয়ার্স দেখুন আমার ডোনাট ভাজা হয়ে যাচ্ছে, কালারটা বাদামি হয়ে আসছে। আমি আর একটু ব্রাউন হলে তখন এগুলো তুলে নিব তেল থেকে। ভিউয়ার্স আমার ডোনাটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে এগুলো তুলে নিব। ভিউয়ার্স আমার ডোনাটগুলো রেডি হয়ে গেছে, এখন আমি এটা চিনি দিয়ে শিরা তৈরি করে রাখছিলাম, এটাতে আমি শিরাতে ডুবিয়ে ডোনাটগুলো সব নিব। ভিউয়ার্স আমার সবগুলো ডোনাট শিরাতে চোবানো হয়ে গেছে, এখন আমি সামান্য স্প্রিং রোল দিয়ে স্প্রিংকলস দিয়ে সাজিয়ে ডেকোরেশন করে দিলাম। ভিউয়ার্স আমার তৈরি হয়ে গেলে ডোনাট, এটা দেখতে যেমন সুন্দর খেতে স্বাদ, আপনারা বাসা বসে ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।